ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত বোন, সালাতের মধ্যে ওয়াসওয়াসা সম্পর্কে আপনার জানতে চাওয়া। সম্মানিত বোন, আসলে আমরা যখন কোরআন সুন্নাহকে বিশ্বাস করি, তাহলে তার সমাধানকেও বিশ্বাস করতে হবে। যদি এখানে আমাদের বিশ্বাসে ঘাটতি থাকে, প্রত্যেক আমলের মধ্যে ঘাটতি আসে যাবে। তাই সম্পূর্ণ আস্থা বিশ্বাসের সাথেই আমাদের চলতে হবে কোরআন সুন্নাহর প্রতি। তো এই বিষয়ে আসলে আমরা বিভিন্ন সময় বলি থাকি যে ওয়াসওয়াসা যদি আসে কি করণীয়, আর এই ওয়াসওয়াসাটা আসে শয়তানের পক্ষ থেকে। আর যে সহি বুখারীর 3273 এবং সহি মুসলিমের 134 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসওয়াসার চিকিৎসা দিয়েছিলেন। সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালিয়াস্তাইজ বিল্লাহি ওয়ালিয়ান্তাহি। যখন ওয়াসওয়াসা ওযুর মধ্যে হোক বা সালাতের মধ্যে হোক, ওয়াসওয়াসা আসে, কুমন্ত্রণা আসে, মনে হয় যে আমি কী করলাম কী করলাম না, এই ধরনের যদি কিছু সন্দেহ আসে, যেটা অভ্যাসে পরিণত হয় অনেকের, যেমন আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হচ্ছে, তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, এবং ওয়ালিয়াং তাহি, যেটা কুমন্ত্রণার মধ্যে আসছে আমি কী করলাম কী করলাম না, যেটা আসছে এটাকে ছাড়ি দাও, এটা বাদ দাও, তার মানে আপনি করছেন নিশ্চিত, এটা মনে করেন, যেহেতু এটা একটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। সহসেজা তো আসবে, সহু মানে ভুল, এটা তো মাঝে মধ্যে হবে, হয়তো মাসে দুই মাসে বা মনে করেন সপ্তাহ এরকমই হইতে পারে। প্রত্যেক সালাতের মধ্যে যেগুলো হয় এগুলো তো আসলে ওয়াসওয়াসা, যে আপনার কথা থেকে সম্পূর্ণভাবে আমি বুঝতে পারলাম, যেটা 3 মিনিট 6 সেকেন্ডের আমার সময় নাই, তারপরে এত লম্বা বয়স শোনার, আপনার সালাতের গুরুত্বের কারণে কিন্তু বিষয়টা আমি শুনতে হয়েছে। তো এখানে আমি যে বিষয়টা আপনাকে বলবো, এটা সম্পূর্ণ আপনার ওয়াসওয়াসা, আপনার এটা একটা রোগ। আর যেহেতু এটা একটা রোগ, এটা চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যে আল এলাজ, এলাজ বলা হয় যে প্রতিষেধককে, ওষুধকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার এরকম কোনো কুমন্ত্রণা আসে সে আউযুবিল্লাহ পড়বে, এবং যে কুমন্ত্রণাটা আসছে এটা বাদ দিয়ে দিবে, বলবে যে এটা শয়তানের পক্ষ থেকে, আমি ঠিকই সবগুলো আদায় করছি। এভাবে দৃঢ় যে প্রতিজ্ঞা সে নিবে যে আমি এই ধরনের যত কুমন্ত্রণা আসুক না, আমার ফতোয়া হচ্ছে আমি সবগুলো করছি। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ওয়াসওয়াসাটা চলে গেছে। এ বিষয়ে আরেকটা হাদিস, যেটা সহিহ মুসলিমের মধ্যে আছে, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, ক্বালা ইন্না শাইতান হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি, ফাক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, যালিকা শাইতান ইউকালু লাহু খানযাব, ফাতাআউয়াজ বিল্লাহি মিনহু ওয়াতফুল আন ইয়াসারিকা সালাসা, ফাফআলতু ফাআযহাবাল্লাহু আন্নি। খুব সুন্দর একটা চিকিৎসা। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শয়তান আমার এবং সালাতের মাধ্যমে, আমার কেরাতের মাধ্যমে যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যে আমি কী করলাম না করলাম, কেরাত ফসছি না পড়ি নাই, যে রুকু সেজদা কী করলাম কী করলাম না, তাসবিহ ফসছি কি পড়ি নাই, এই ধরনের শয়তানে সালাত নিয়ে আমার সাথে খেলা করে। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানালাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা যে চিকিৎসা দিলেন, সাথে বললেন, যা আলিকা শয়তান, এটা একটা শয়তানের কাজ, ইউকালুল্লাহ খানজাব, খানজাব নামক একটা শয়তান, এই খানজাব নামক শয়তানের কাজে এটা, যে সে সালাতের মধ্যে মানুষদেরকে ওয়াসওয়াসা দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাউবাজ বিল্লাহি মিনহু, এই শয়তান খানজাব নামক শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, ওয়াতফুল আন ইয়াসারিকা সালাসা, তিনবার যে বাম পাশে থুতু নিক্ষেপ করো। থুতু বলতে আসলে থুতু, অর্থাৎ আমরা থুথু করবো, এখানে থুতু আসা জরুরি না, তিনবার করব। তখন যে উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাফালতু, আমি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা গ্রহণ করলাম, ফাআযহাবাহুল্লাহু আন্নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে এই শয়তানকে দূরীভূত করে দিলেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যে বাঁচিয়ে দিলেন। তাইলে এই হাদিস একটা চিকিৎসা আমাদের জন্য। সম্মানিত বোন, আপনাকে বলবো আপনি একই চিকিৎসা গ্রহণ করেন, আর আপনি নিশ্চিত থাকেন আপনার সম্পূর্ণ বিষয়টা আমি বুঝতে পারছি, আসলে এটা একটা কুমন্ত্রণার কাজ করতেছে, এটা শয়তান খঞ্জাবের কাজ, তাই আপনাকে এটা ওয়াসওয়াসা বাদ দিয়ে দিতে হবে, আপনার ফতোয়া হবে এটা, এখন থেকে যতগুলা যে কুমন্ত্রণা আসবে এগুলা শয়তানের পক্ষ থেকে, আমি ঠিকই সবগুলো আদায় করছি, এটা মনে করবেন। আর কোথাও যদি নাকি মাসে ছ মাসে বা মনে করেন যে সপ্তাহে
যে এক দুবার একেবারে নিশ্চিত আপনার ধারণা আসে, শুধু সেটার জন্যই আপনি সুজদাকে নির্ধারণ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।